আচ্ছা মানে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন বাবু? আচ্ছা তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরছি আবার নতুন একটা আপুকে, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। তো চলুন কথা না বাড়িয়ে তার সাথে আমরা পরিচয় হই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? মোটামুটি ভালো আছেন। মোটামুটি ভালো আছেন। আপনার নাম কি? নদী। তো দর্শক আজকে আমাদের মাঝে আছেন নদী, শুনবো তার বিস্তারিত কিছু গল্প। নদীর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিও দেখলে, ভিডিওতে তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনার দেশের বাড়ি কোথায় নদী? বরিশাল। থাকেন কোথায় এখন? বরিশালই থাকি। বরিশালই থাকেন? আচ্ছা, ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা আছে? হ্যাঁ বাবা মা আছে। আচ্ছা, তো আপনার কয় ভাই বোন? আমরা দুই ভাই এক বোন। আচ্ছা, তিন ভাই বোন। আপনার বাবা কি করে? বাবা অটো চালায়, রিকশা। অটো রিকশা চালায়। আর মা? মাটা কাজ করে না, বাসায় থাকে। বাসার বাসার ঘরের যে কাজ সেটাই করে। আচ্ছা, তো আপনারা তো তিনটা ভাই বোন, তো আপনি কি সবার বড় না আপনার বড় কেউ আছে? না আমি বড়। আপনিই বড়? আপনার ছোট আর দুইটা ভাই? ছোট মাদ্রাসায় থাকে। আচ্ছা, তো আপনি এখন কি করেন? এখন কি করব, কাজ কাম করি। কি কাজ কাম করেন? মেশিন চালাই। মেশিনটা নষ্ট হয়ে গেছে, মেশিনটা কোন চালাই না, কোন কোন কাজ কাম নাই। আচ্ছা, বাসাতেই থাকেন এখন? হ্যাঁ বাসাতেই। আপনার বয়স কত? বয়স 18। বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ বিয়ে শাদী হয়েছে, একটা বাবু আছে, ছেলে। আচ্ছা, একটা ছেলে বাবু আছে। আচ্ছা, তো বিয়ে শাদীটা কে দিছিল আপনাকে, বাবা মা না নিজেই করছিলেন? আমার নিজে ইচ্ছেই বলছিলাম। আচ্ছা, নিজে ইচ্ছে করে বসছিলেন। স্বামী আছে আপনার? হ্যাঁ স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে? আচ্ছা, তো কিভাবে মারা গেল স্বামী? স্ট্রোকে মারা গেছে। আচ্ছা, তো এই যে এখন মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আচ্ছা, মানে এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন, বাবুর দায়িত্ব নিলে কেউ? আচ্ছা, তো আপনার সাথে দর্শক কিভাবে যোগাযোগ করবে? নাম্বারটা আপনি বলতে পারবেন? ঠিক আছে, তো দর্শক আমি নাম্বারটা বলেছি, এই নাম্বারে যোগাযোগ করলে নদীকে পেয়ে যাবেন। 01618577600। তো দর্শক আমি নাম্বারটা আবারও বলেছি, 01618577600। তো নদী, আপনার বিস্তারিত গল্প শুনলাম, আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার সাথে যোগাযোগ করবে। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আপনার আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে? ঠিক আছে, তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।